আমি নাকি দর্শকের মন বুঝতে পারি বাংলাদেশের, দর্শক কোথায় হাততালি দিবে। শাকিব খানের তুফান সিনেমাটি যেমন বাংলাদেশে হিট করেছে, কিন্তু আশা অনুযায়ী ওপার বাংলাতে তেমন একটা সাড়া ফেলতে পারেনি। যখন পোস্ট করছিলাম কলকাতাতে পোস্ট চলতো, তখন আমি মাথায় ভাবছিলাম যে আমি একটা গ্যাংস্টার ছবি বানাবো, একটু কমার্শিয়াল ফরম্যাটে ছবিটা বানাবো ওই স্টাইলটাতে। আপনার অন্যান্য সিনেমা বেশ সফল, কিন্তু এত বড় বাজেটের সিনেমা ছিল না। শাকিব খান হওয়ার কারণেই কি আপনি এত বড় বাজেটের সিনেমা করতে পেরেছেন? কথার এক প্রসঙ্গে রায়হান রাফিকে জিজ্ঞাসা করা হয়, তুফান সিনেমাটির সাথে অ্যানিমেল সিনেমার লুক অনেকটা মিলে যায়, এটার কারণ কি? আমার এডিটিং স্টাইলে দেখবেন, তুফানের যে এডিটিং স্টাইলটা কাইন্ড অফ কেজিএফ টাইপের। তো আমি বুঝে শুনে আমরা ইন্সপায়ার হয়েছি, তারা কোনো কোনো জায়গা থেকে ইন্সপায়ার হয়েছে, জন্মের থেকে তারা কিছু ইন্সপায়ার হয়েছে। এই যে আপনার যে সিনেমাটা এখন খুব ভালো যাচ্ছে, ইন্সপায়ার হয়েছে। এখন আমাদের ইন্সপিরেশনটা কি হচ্ছে, কাছাকাছি হয়তো কিছু জায়গা লাগছে। পরবর্তী সিনেমা তুফান টু সম্পর্কে রায়হান রাফিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সিঙ্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালে এশিয়াদের মধ্যে যেটা ইয়ে হয় সেখানে বেস্ট তিনটা ফিল্মের মধ্যে একটা ফিল্ম ছিল। এটা কি লাগে আর লাইফে একটা ছোট্ট কেরিয়ারে? সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে আর বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, আর আপনাদের মন্তব্য আমাদেরকে উৎসাহ জাগায়।